শুরুতেই সংবাদ শিরোনাম। আসামে শিব মন্দির বানাতে মুসলিম উচ্ছেদ, বিক্ষোভে পুলিশের গুলি, নিহত দুইজন, আহত শতাধিক। আক্রোশ মেটানোর ব্যাপারে তালেবান সদস্যদের হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী। মিয়ানমারে আন্দোলন দমনে শিশুদেরও তুলে নিয়ে যাচ্ছে সেনারা। তালেবান নিয়ে বিশ্বকে যে বার্তা দিল পাকিস্তান। জাতিসংঘের রোহিঙ্গাদের পক্ষে কথা বললেন এরদোয়ান। যতদিন বাঁচব ততদিন সব ধর্মে বিশ্বাস করব, বললেন মমতা। S-400 নিয়ে এক পাও পিছিয়ে আসা সম্ভব নয়, বললেন এরদোয়ান। এবার বিস্তারিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের দরং জেলায় একটি সুবিশাল শিব মন্দির নির্মাণের জন্য হাজার হাজার বাঙালি মুসলিমকে তাদের রীতি মাটি থেকে উচ্ছেদ করার পর বৃহস্পতিবার সেই আশ্রয়চ্যুতদের বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে। স্থানীয় সাংবাদিকরা পুলিশের গুলিতে অন্তত দুজনের মৃত্যু ও আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর জানাচ্ছেন। রাজ্যের বিরোধী দল কংগ্রেসের সভাপতিও এই হত্যাকাণ্ডের খবর টুইট করেছেন। দরং জেলার ধালপুর গ্রামে একটি প্রাচীন শিব মন্দিরকে অনেক বড় আকারে গড়ে তোলার জন্য গত কয়েক মাস ধরেই আসাম সরকার সেখানে দফায় দফায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে। যদিও সেই ভিটেমাটি হারানোর দাবি করছেন, তাদের সব ধরনের সরকারি নথি ও পরিচয়পত্রই আছে। বস্তুত আসামের দরং জেলার ধালপুর হিলস ও সিফাঝাড় এলাকায় প্রায় 77,000 বিঘা জমি দখল করে বিশাল একটি শিব মন্দির কমপ্লেক্স বানানোর জন্য রাজ্য সরকার সেখানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বেশ কয়েক মাস ধরে। সেই অভিযানের সবশেষ ধাপে গত সোমবার ওই অঞ্চলের বাসিন্দা প্রায় 800 পরিবারের বেশ কয়েক হাজার মানুষকে তাদের ভিটে থেকে উচ্ছেদ করে সেই জমি খালি করিয়ে দেওয়া হয়। তার প্রতিবাদে বৃহস্পতিবার দরঙ্গে উচ্ছেদ বিরোধী কমিটির জমায়েতে পুলিশ গুলি চালালে অনেক হতাহত হয়েছেন। স্থানীয় সাংবাদিক দেবব্রত দত্ত বলছিলেন, উচ্ছেদের বিরুদ্ধে যে সেল গড়ে তোলা হয়েছে তাদের ডাকে ধলপুর 1, 2 ও 3 নম্বর গ্রামের বেশ কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে পুলিশের হামলায় অন্তত 10 জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা জানতে পারছি। তাদের মধ্যে অন্তত 2 জন নিহত হয়েছেন। একজনের লাশের ছবি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ওখানে অগ্নিগর্ভই ছিল। স্থানীয় নেতারা গতকালই আমাকে বলছিলেন, তাদের লড়াই তারাই লড়বেন, বিরোধী কংগ্রেস বা AIDU নেতারা ঢুকতে গেলে পেটাবেন এবং কোনো রাজনীতি করতে দেবেন না। বিকেল 4:30 নাগাদ আসামের কংগ্রেস প্রধান ভূপেন কুমার বোরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে বিবৃতি দেন। তবে তখনও পুলিশ বা রাজ্য সরকার গুলি চালানোর কথা স্বীকার করেনি। নিহত একজনের ছবিও টুইট করেন বোরা। আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ ব্যক্তিগত আক্রোশ মেটানোর ব্যাপারে এই গোষ্ঠীর সদস্যদের হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বৃহস্পতিবার কাবুলে ঘোষণা করেছেন, আফগান জনগণের ওপর আক্রোশ মেটানোর খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেন, সকল আফগান নাগরিককে তালেবানের পক্ষ থেকে ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছে। কাজেই কোনো তালেবান সদস্য ব্যক্তিগত আক্রোশ মেটাতে কারো ওপর প্রতিশোধ নিতে পারবে না। এর আগে গণমাধ্যমে তালেবান দাবিদার ব্যক্তিদের পক্ষ থেকে আফগান নাগরিকদের ওপর শারীরিক নির্যাতনের খবর প্রকাশিত হয়। তারপরে তালেবান প্রতিরক্ষা মন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তালেবানের পক্ষ থেকে তাদের ভেতরে থাকা অযোগ্য ব্যক্তিদের শনাক্ত করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে। কেউ তালেবানের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের বাইরে কোনো হঠকারী আচরণ করলে তাকে এই গোষ্ঠী থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা করা হয়েছে। গত 15 আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। চলতি মাসের গোড়ার দিকে অন্তর্বর্তী সরকার গঠন করে এই গোষ্ঠী। মিয়ানমারে গণতন্ত্র কামীদের আন্দোলন দমনে জান্তা সরকারের গ্রেফতার অভিযান চলছে। তাদের সন্দেহভাজন কাউকে গ্রেফতার করতে না পারলে ওই ব্যক্তির পরিবারের অন্য সদস্য এবং স্থানীয় স্বজনকে তুলে নিয়ে যাচ্ছে সেনারা। এমনকি 20 সপ্তাহ বয়সী শিশু জান্তা সরকারের এই ঘৃণ্য কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্টরজের বরাতে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এ খবর জানিয়েছে। টম অ্যান্টরজ বুধবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে জানিয়েছেন, মিয়ানমারে পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে, এমনকি আন্তর্জাতিক সম্প্রদায় যেসব পদক্ষেপ গ্রহণ করছে তাও কোনো কাজে আসছে না দেশটিতে। তিনি বলেন, জান্তা সরকার অভিযুক্তদের ধরতে না পেরে প্রতিনিয়ত তার পরিবারের অন্যান্য সদস্যদের অপহরণ করছে।
বিশ্বাসযোগ্য সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, মূলত অভিযুক্তকে গ্রেফতারে ব্যর্থ হয়ে এখন পর্যন্ত কমপক্ষে 177 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 20 সপ্তাহ বয়সী শিশুও রয়েছে। সামরিক জান্তা দেশটিতে এখন পর্যন্ত শিশু সহ কমপক্ষে 1100 এর বেশি মানুষকে হত্যা করেছে। জুলাই পর্যন্ত 14 মাস থেকে 17 বছর বয়সী কমপক্ষে 75 শিশুকে হত্যা করেছে তারা। তাই মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও মৃত্যু এড়াতে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি। জান্তা সরকার ক্ষমতায় আসার পর কমপক্ষে 8000 মানুষকে গ্রেফতার করেছে। যারাই তাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে তাদেরই গ্রেফতার করেছে। বাদ যায়নি নির্বাচিত জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিকরাও। মিয়ানমারে এখন পর্যন্ত 2,30,000-এর বেশি বেসামরিক নাগরিক গৃহহীন রয়েছে। বাস্তববাদী হন, ধৈর্য দেখান, যুক্ত হন, সর্বোপরি বিচ্ছিন্ন করবেন না, এগুলোকে তালিবান সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পন্থা হিসাবে দেখছে পাকিস্তান। একই সঙ্গে পাকিস্তান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি রোডম্যাপ তৈরির পরামর্শ দিচ্ছে, যা তালিবানকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেওয়ার পথ পরিষ্কার করবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বুধবার দি অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তালিবান নিয়ে বিশ্বের প্রতি এ বার্তা দেন। খবর আল জাজিরার। কুরেশি বলেন, যদি তারা প্রত্যাশা পূরণ করে তবে তারা গ্রহণযোগ্যতা পাবে, যা স্বীকৃতি পাওয়ার জন্য জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুধাবন করতে হবে, বিকল্প কি রয়েছে, এটি বাস্তবতা, তারা কি বাস্তবতা থেকে দূরে থাকতে পারে, যোগ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। কুরেশি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো পাকিস্তানও চাই শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান, যেখানে সন্ত্রাসীদের কোনো পদচারণা থাকবে না, এবং তালিবানকে নিশ্চিত করতে হবে যে আফগানিস্তানের মাটি যেন অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা না হয়। কিন্তু আমরা বলছি, আপনারা আচরণে আরও বাস্তববাদী হন, তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটি অভিনব উপায় বের করুন। আগে যেভাবে তাদের মোকাবেলা করা হচ্ছিল তা কার্যকর হয়নি, যোগ করেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং সেসব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন, যারা আফগানিস্তানের সম্পদ আটকে রেখেছে, তারা যেন এইসব অর্থ দ্রুত ছাড় করেন, যেন আফগানিস্তানকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এসব অর্থ ব্যবহার করা যায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান জাতিসংঘের 76তম সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, রোহিঙ্গা মুসলিমদের নিরাপদে, স্বেচ্ছায় এবং সম্মানের সঙ্গে মাতৃভূমিতে ফিরে যাওয়ার পক্ষে রয়েছে তুরস্ক, যারা বাংলাদেশে কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার দাবি জানিয়ে বলেছেন, এই সংকট প্রশ্নে প্রধান আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা বাংলাদেশকে মর্মাহত করেছে, অথচ সীমিত সম্পদ সত্ত্বেও মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ শরণার্থীদের আশ্রয় দিয়েছিল। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক অংশীদারদের উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি বলেন, আমি বারবার বলেছি তারা মিয়ানমারের নাগরিক, সুতরাং তাদেরকে অবশ্যই নিরাপত্তা ও মর্যাদা নিয়ে তাদের জন্মভূমি মিয়ানমারেই ফিরে যেতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র মানবিক সংকট মোকাবেলায় মিয়ানমারের ভেতরে এবং বাইরে বাংলাদেশে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত সহায়তা হিসাবে প্রায় 18 কোটি মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড মঙ্গলবার বলেছেন, এই সহায়তার 15.8 কোটি মার্কিন ডলার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি সব ধর্মে বিশ্বাস করি, যতদিন বাঁচব ততদিন এটা মেনে চলব। বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রের চক্রবেড়িয়া উত্তর পদ্মপুকুরে নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। ভবানীপুর কেন্দ্রকে তিনি বলেন, এটা একটা মিনি ইন্ডিয়া, একটা ছোটখাটো ভারতবর্ষ, সব জাতি ধর্ম বর্ণের মানুষ এখানে বসবাস করেন। ভবানীপুর থেকেই ভারতবর্ষ শুরু হয়, ভিতে ভবানীপুর, ভিতে ভারতবর্ষ। উপস্থিত জনতার উদ্দেশ্যে মমতা বলেন, 6 বার এখানে দাঁড়িয়েছিলাম লোকসভায়, আমাকে 6 বারই আপনারা জিতিয়েছেন। 2011 থেকে বাই ইলেকশনে দাঁড়িয়েছিলাম, তখনও আপনারা আমাকে জিতিয়েছিলেন, মনে রাখবেন। 6 মাসের মধ্যে আমি যদি জিতে আসতে না পারি তাহলে আমি মুখ্যমন্ত্রী থাকতে পারবো না, তাই এখানে প্রার্থী হয়েছি। তিনি অভিযোগের সুরে বলেন, আমি বারবার বলছি, কৃষক বিরোধী 3টে কৃষি বিল ফেরত দিন, আমি কৃষকদের আন্দোলনের পাশে আছি, যতদিন বাঁচব ততদিন ভালো কাজ করেই যাব, বাজে কাজ করলে ব্রেন নষ্ট হয়ে যাবে। মমতা ব্যানার্জি বলেন,
আমাকে বিজেপি চ্যালেঞ্জ করে বলে আমি দুর্গাপূজা লক্ষ্মী পূজা করতে দেই না। আপনাদের এখানে ভোট চাইতে আসলে বিজেপির কাছে আগে জানতে চান, ওরা 144 ধারা জারি করে দিয়েছে, কি করে দুর্গাপূজা হবে, লক্ষ্মী পূজা, কালী পূজা, দিওয়ালি হবে। আমি সর্বধর্মে বিশ্বাস করি, আমি যতদিন বাঁচব ততদিন এটা মেনে চলব। তিনি বলেন, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে খুব বৃষ্টি হচ্ছে, 4 মাস ধরে বৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে জল বেশি না জমে, জল জমলেও আমরা তাড়াতাড়ি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। আগামী সপ্তাহেও প্রচুর বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ভোটের দিনও বৃষ্টি হতে পারে, আপনারা দয়া করে বৃষ্টি হলেও ভোটটা দেবেন। আপনারা ভোট না দিলে আমি হয়তো মুখ্যমন্ত্রী হতে পারবো না, তবে জেনে রাখবেন আমার দলে অনেকেই আছেন যিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। এই তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, কলকাতায় কোভিড কন্ট্রোলে ভবানীপুরে 99/100% টিকাকরণ হয়ে গেছে, কলকাতায় 88% হয়েছে, সারা রাজ্যে 5.5 কোটি টিকা আমরা দিয়েছি, আরও 6-7 কোটি টিকা আমরা চেয়েছি কেন্দ্রের কাছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ব এরদোগান বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে তার দেশের সম্পর্ক ভালো অবস্থায় নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন এরদোগান। সেখানে তিনি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বলে তুর্কি দৈনিক সাবা জানিয়েছে। এরদোগান বলেন, সত্যি কথা বলতে আমি একথা বলতে পারছি না যে আমেরিকা তুরস্ক সম্পর্ক ভালো যাচ্ছে। আমরা F-35 যুদ্ধ বিমান কিনেছি এবং এর জন্য অর্থ পরিশোধও করেছি, কিন্তু বিমানগুলো এখন পর্যন্ত আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তারা রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার অভিযোগে যুদ্ধ বিমানগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। এরদোগান সাংবাদিকদের বলেন, আমেরিকা S-400 নিয়ে আঙ্কারার ওপর সার্বক্ষণিক চাপ প্রয়োগ করে যাচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ব্যবস্থার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সেখান থেকে এক পাও পিছিয়ে আসা সম্ভব নয়। আমেরিকার তীব্র বিরোধিতা সত্ত্বেও 2019 সালের জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে প্রথম দফা S-400 ব্যবস্থা গ্রহণ করে তুরস্ক। 2017 সালের ডিসেম্বরে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এই ব্যবস্থা কেনার ব্যাপারে চুক্তি সই হয়। এই ব্যবস্থা কেনা নিয়ে গত কয়েক বছর ধরে আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্ক তীব্র টানাপোড়েন চলছে। আমেরিকা দাবি করছে তুরস্ক S-400 ব্যবহার করলে রাশিয়ার ন্যাটো জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন তথ্য জেনে যেতে পারে এবং সেক্ষেত্রে ন্যাটো নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। তুরস্ক অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করে এসেছে। S-400 ব্যবস্থায় 5-60 কিলোমিটার দূরত্বে শত্রুর যে কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে একযোগে 72টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ব্যবস্থা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।